গুজব ও অপপ্রচার না চালিয়ে বিএনপিকে জনগণের পক্ষে কথা বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব ভুলে গিয়ে বিএনপি এখন শুধু পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় কাদের আরও বলেন, বিএনপি নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। জনগণের পাশে না দাঁড়িয়ে তারা কেবল মিডিয়া আর ভার্চুয়াল জগতে বিচরণ করছে। বিএনপি এখন দায়িত্বহীন এক পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে। জনগণের আশেপাশে না গিয়ে তারা এখন বিচরণ করছে মিডিয়ার ভার্চুয়াল জগতে আর বিদেশিদের দ্বারে দ্বারে।